জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জে স্থাপনের ঘোষণা দেওয়ায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিচালন লীগ ও নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ হতে দেশরত্ন শেখ হাসিনাকে ও এ কে এম শামীম ওসমান এমপিকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিচালন লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান দীপুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মনোয়ারা বেগম, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নূরে আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন টেলিগ্রাফ নিউজের সম্পাদক আরিফুজ্জামান সহ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের আরও অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।